যুবককে যৌবন কে দিছে আল্লাহ পুরুষকে পুরুষত্ব কে দিছে আল্লাহ নারীকে নারীত্ব কে দিছে আল্লাহ হায় 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 প্রত্যেক ব্যক্তি যা আমার কাছে আছে এটা কে দিছে আসেন একটু ভাবি না তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু দিছি আল্লাহকে বলুক না যুবক হাত উঁচা কইরা যে এই জন্য আমি ডেলি আল্লাহ আল্লাহ বইলা 100 বার আল্লাহ বইলা ডাকি এক যুবক তো নাই এখানে যে বলবে যে আমি ডেলি 100 বার মনের থেকে আল্লাহকে ডাকি আল্লাহ 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 যদি বলে তুই আমাকে কেন ডাকিস বলে আপনি আমাকে এত সুন্দর করে সাজাইলেন আপনাকে ডাকবো না তো ডাকবো কাকে একজন হাত উঠে বলুক যে আমি ডেলি আল্লাহকে 100 বিলার 100 বার ডাকি একবারও তো ডাকে না একবারও তো মনের থেকে আল্লাহ বলে ডাকে না আল্লাহ বলে একটা চিৎকার দেয় না একটু ভাবেন না চিন্তা করেন না চিন্তায় মানুষের বিকাশ ঘটে বিকাশ টাকা পাঠানো বিকাশ না চিন্তা করি মোবাইল ফোন বানানো হয়েছে চিন্তা করি প্লেন বানানো হয়েছে চিন্তা করি লাউড স্পিকার বানানো হয়েছে সমস্ত নতুন আবিষ্কার মানুষের চিন্তার বিকাশ বিদায় আমি চিন্তা করাইতে চাইতেছি আজকে যে একটু চিন্তা করি আল্লাহ আমাকে দিল কি তার উত্তরে আমি দিলাম কি আসছি তো ওনার কাছ থেকে যাব তো ওনার কাছে কোথায় যাবে কুরআন তো এটাই চ্যালেঞ্জ দিতেছে আইনাল মাফার কোথায় ভাগবে সারা দুনিয়ার মানুষ মিলা সিঁড়ি বানাইলো তো আকাশ পর্যন্ত পৌঁছতে পারবে না 800 কোটি মানুষ মিলাও যদি সিঁড়ি বানায় বলুক না উলামায়ে কেরাম আকাশ পর্যন্ত সিঁড়ি বানানো সম্ভব কিনা তো কোথায় ভাগবে কুরআন তো চ্যালেঞ্জ দিতেছে আইনাল মাফার কোথায় ভাগবে আকাশে আল্লাহ বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আকাশের রাজত্ব আমার জমিনের রাজত্ব আমার আকাশে গেলেও আমার কাছেই যাবে কোথায় যাবে তুমি বলো বিদায় আজকে একটু চিন্তা করি যে আল্লাহ আমাকে দিল কি তার তুলনায় আমি আল্লাহকে দিলাম কি কি দিলাম কতটুকু দিলাম নাই তো এখানে কেউ কয়জন আছে পীরের মুরিদ তো দেখা যায় ডেলি 200 বার আল্লাহ বলে এরকম কয়জন আছে এখানে যে ডেলি 200 বার আল্লাহ বলে সকালে 100 বার বিকালে 100 বার নির্জনে বয়া মনের থেকে আল্লাহ 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 বলে ডাকে কি রাগ হয়ে গেলেন চিন্তা করা উচিত না উচিত না ও যুবক তোমাকে কত দামি যৌবন দিলেন কত দামি এক যুবকের যৌবন একদিকে সমগ্র জগতের ধন সম্পদ যদি আরেক দিকে রাখা হয় তাহলে সারা দুনিয়া আমার সাথে একমত হবে যুবকের যৌবন দামি আজকে তুমি যুবক হিকাশে হিসাবে আকর্ষণের পাত্র কি দিয়া আকর্ষণের পাত্র বলো তোমার কাছে মেসেজ আসে কি দেখা তোমার চুল কাটার স্টাইল দেখা আরে বলো না চুল কাটার স্টাইল দেখা কি দেখা যৌবন দেখা তোমাকে মেসেজ দেয় ঠিক না মেসেজ বুঝো তো না দেয় না হ্যাঁ গ্রামগঞ্জে তো বেশি দেয় ঠিক না শহরে তো সবাই ব্যস্ত থাকে মেসেজ দেওয়ার সময় কোথায় হুজুরের সামনেই বলতেছি গ্রামগঞ্জে তো মেসেজ বেশি দেয় ঠিক না তোমাকে মেসেজ দেয় কি দেখা 14 তারিখে ফুল দেয় কি দেখা তুমি যে 14 তারিখে ফুল দাও কি দেখা তুমি যে বিষের বোতল হাতে নিয়ে ঢকঢকে পান করতে চাও কি দেখা বলো কি দেখা গলায় ওড়না নিয়ে ঝুলা যেতে চায় কি দেখা তোমার এই গোস্তের আবরণ দেখা ভিতরে চৌবন আছে এই জন্য যৌবন যদি না থাকতো তোমার দিকে কেউ তাকাইতো না এই জন্যই তো আল্লাহ তৃতীয় লিঙ্গ বানাইছেন তৃতীয় লিঙ্গ
দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য যে দেখ তৃতীয় লিঙ্গ ওর দিকে কেউ চোখ উঠায় তাকায় না শুধু সামনে পড়লে একটু হাততালি দেয় এটুকুই শেষ ওর দিকে তাকায় না আল্লাহ তৃতীয় লিঙ্গ তো এই চিন্তা করার জন্য বানাইছেন যুবককে চিন্তা করানোর জন্য তৃতীয় লিঙ্গ বানাইছেন নারীকে চিন্তা করার জন্য তৃতীয় লিঙ্গ বানাইছেন না এটা পুরা পুরুষ না পুরা নারী নারীর দিকে পুরুষ আকৃষ্ট কেন নারীত্ব আছে এই জন্য আল্লাহ যে নারীকে নারীত্ব দিল নারী আল্লাহকে কি দিল যদি আমার কথা শুনে থাকে কয়জন মাবুন পাওয়া যাবে সারা দিন ঘরের কাজ করতে করতে 200 বার আল্লাহ বলে 100 বার কলেমা পড়ে বলেন তো আমার কথা শুরু ছিল যে আল্লাহ আমাকে কি দিল আমি আল্লাহকে তার প্রতি উত্তরে কি দিলাম এতটুক তো বুঝাইতে পারলাম যে আল্লাহ আমাকে কি দিল ভিতরে গেলাম না ভিতরে গেলে হারায় যাব এটা খোলার ক্ষমতা আছে খুলতে পারি পুরাটা কিন্তু সপ্তাহ লেগে যাবে এটার ভিতরে কি কুদরত খোল দিবেন ফিট করছেন হায় যুবক একটাই দেখাইলাম তোমাকে যৌবন দিছে একটাই দেখাইলাম পুরুষকে পুরুষত্ব দিছে একটাই দেখাইলাম নারীকে নারীত্ব দিছে একটাই দেখাইলাম শিক্ষাকে শিক্ষিত শিক্ষিতকে শিক্ষা দিছে দীক্ষিতকে দীক্ষা দিছে আল্লাহ যে সাজাইলো এক ফোঁটা পানির থেকে আমি কি দিলাম যদি এটা বুঝে আয়সা থাকে কথা লম্বা হওয়া কোনো জরুরি না অল্প কথা হোক যদি দিলে গাতে পারি তাহলে অল্প কথাই যথেষ্ট আমি প্রমাণ দিতেছি ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাই প্রথম সারির আল্লাহ ওয়ালাদের একজন প্রথম সারির যারা দাঁড়ায় আছে তাদের একজন হলো ইব্রাহিম ইবনে আদম ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাই হায় হায় আল্লাহ ওয়ালা হয়ে জন্ম নেন নাই দুই কথায় জীবন চেঞ্জ শুধু দুটা কথা ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে তো উঠা দেখতেছে সাদে জানি কে হাঁটতেছে জোরে জোরে পাও মেরা মেরা তো ডাইকা নিয়ে আসছে নিচে বলছে রাত্রে এই গভীর রাত্রে ছাদে কি করিস তোর পায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল বলছে উঠ হারায় গেছে খুঁজতে ছাদে চলে আসছি বলছে পাগল নাকি উঠ ছাদে পাওয়া যায় যদি আমি পাগল হই তো আপনিও পাগল বলছে আমি পাগল কি কইরা বলছে উঠ যদি ছাদে না পাওয়া যায় তো রাস প্রাসাদে বসে আল্লাহ পাওয়া যায় কি কইরা এতটুক কথায় জীবন চেঞ্জ আরেকটা হাদিস থেকে দেখাইতেছি বনি ইসরায়েলের এক বদমাশ ছিল কিফিল নাম ছিল কিফিল ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় খরচ করত শুধু জিনার পিছনে একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি আয়সা দেখে এক কোনায় বৈশা অজোরে কাঁদতেছে বলতেছে কাদিস কেন জোর করে তো আনি নাই পয়সা দিয়েই তো নিয়ে আসছি বলছে শোন কিফিল আমি বাজারি মেয়ে না এটা আমার পেশা না বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হইছি কিন্তু কাঁদতেছি কেন জানিস যে এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো কিফিল বলতেছে একদিনে যদি তোর এই অবস্থা হয় তো আমি তো এটা অভ্যস্ত আমার জীবনটাই তো এটার ভিতরে কেটে গেল তো কালকে আমার কি হবে বিদায় বোন তোর গায়ে আমি হাত দিব না পয়সা দিয়া দিলাম অনুরোধ একটা রাখবো তোর কাছে তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে আমার তওবা যেন কবুল করে ওই রাত্রি কিফিল মারা গেছে সকালে সোনালী অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফর আল্লাহ লি কিফলিন আল্লাহ কিফিলকে মাফ করে দিছে কথা বেশি হওয়া কোনো জরুরি না অল্প হোক যদি দিলে গাইথা নিতে পারি আজকে আমার এই প্রশ্নটাই নিয়ে যান যে আল্লাহ আমাকে কি দিল আজ দিন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাকে কি দিল
বিনিময় আমি আল্লাহকে কি দিলাম আরেকটা দেখাইতেছি আল্লাহ আমাকে কি দিতেছে দিল এটা তো একটু ঝলক দেখাইলাম পুরাটা খোলা যাবে না আল্লাহ কি দিল যদি দেখাইতে যাই ও যুবক এক চোখে তো 13 কোটি ক্যামেরা দুই চোখে 26 কোটি ক্যামেরা এরকম এক একটা তো দেখানো যাবে খুইলা 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 শুধু শুধু তো কোরআন বলে না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন তুই কি কোনোদিন তোকে নিয়ে ভাবিস না যে আমি এক ফোঁটা পানি থেকে তোকে বানাইলাম কি কইরা এগুলা সেট করলাম কি কইরা পরিচালনা করি কি কইরা যা হোক দ্বিতীয়টা দেখাইতেছি যে আল্লাহ কি দিতেছেন তার বিনিময়ে আমি কতটুকু দিতেছি একটু ভালো মতে ধ্যান দিয়া যে আল্লাহ আমাকে ডেলি কি দিতেছেন দুই চারটা দেখাই ডেলি আল্লাহ আমাদেরকে 550 লিটার অক্সিজেন দেন কত পিওর অক্সিজেন ডেলি 550 লিটার বিনা তিদায় কোনো কষ্ট ছাড়া আল্লাহ ডেলি 160,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন ডেলি যার এজমার রুগী ওকে জিজ্ঞেস করেন শ্বাস নিতে কত কষ্ট টান ছাড়তে কত কষ্ট এজমার রুগী চিনেন হাফানি চিনেন হাফানি ওরে জিজ্ঞেস করেন বাংলাদেশের মিডিয়ায় লেখা আছে এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে 2020 করোনা লগ্নে বাংলাদেশের কোন ব্যক্তিত্বমান ব্যক্তি বলছিল ডাক্তারের টিমকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার সমস্ত সম্পত্তি তোমাদের নামে লেখা দিব নাম বলবো না নাম বললে সবাই চিনবে এখনো নেটের ভিতরে এই লেখা আছে আল্লাহ যে 24 ঘন্টা আপনাকে আমাকে স্বাভাবিকভাবে শ্বাস নিতে দিতেছেন অক্সিজেনের মাত্রা 97, 98, 99, 100 রাখতেছেন হায় 80-তে আয়না দেখ না দেখেন না কিরকম হয় শুধু অক্সিজেনের মাত্রাটা 80-তে আয়না দেখ দেখেন কেমন লাগে ও যুবক দেখো না কেমন লাগে ভেন্টিলেটরে যে পড়া আছে এখনো যাও ওরে জিজ্ঞেস করো ভেন্টিলেটর খোলা দিলে তোমার কাছে শ্বাস নিতে কেমন লাগে 24 ঘন্টা আল্লাহ আমাদের টিকা আমাদের ভিতর থেকে 80,000 বার কত 80,000 বার কার্বন ডাই অক্সাইড যে দূষিত অক্সিজেন আমাদের ভিতরে জমা হয় এটাকে ডেলি 80,000 বার আল্লাহ এটাকে ক্লিন করেন পরিষ্কার করেন বাহির করে বাহিরে নিক্ষেপ করেন আবার পিউটটা আমাকে নিতে দেন পার ন্যানো সেকেন্ডে একবার করেন ন্যানো সেকেন্ড আধা সেকেন্ডে একবার নিতে দেয় আবার ক্লিন করেন একবার বলো 80,000 বার তুমি তো 80 বারও আল্লাহ বলো না বলো যুবক তোমার বিবেককে তুমি প্রশ্ন করো তুমি তো 80 বারও আল্লাহ বলো না একজনও তো নাই বললাম না একজনও নাই যে 80 বার আল্লাহ বলে যদি জিজ্ঞেস করে কেন বললি 80,000-এর বিপরীতে 80 বার বললাম পার হাজারে একবার 80,000-এ 80 বার বললাম তাও তো না 550 লিটার অক্সিজেন দেয় জান 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 মমিন সিং বেশি দূরে না এখান থেকে জিজ্ঞেস করেন 1 লিটার অক্সিজেনের দাম কত উচিত তো ছিল 550 বার ডেলি আল্লাহ বলা কলেমা পড়া সুবহানাল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা সারা দিনে তো একবারও সুবহানাল্লাহ কোনো যুবক বলে না যে আল্লাহ তুই পবিত্র তো দিতেছেন কি ডেলি ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন
যুবক তুমি কুনা করতে থাকো আল্লাহ তোমার কিডনিকে ডায়ালিসিস করতে থাকে ডেইলি 36 বার 24 ঘন্টায় 36 বার পার 40 মিনিটে একবার ডায়ালিসিস করেন 36 বার ডেইলি ডায়ালিসিস করেন বিজ্ঞান উন্নত হ্যাঁ মঙ্গল গ্রহে চলে গেছে ঠিক না এখনো 7 দিন ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না উর্দে 5 দিন সপ্তাহে এর বেশি পারে না বিজ্ঞান আর আল্লাহ ডেইলি করতেছেন 36 বার বলো যুবক বলো আজ পর্যন্ত ডেইলি 36 বার মনের থেকে আল্লাহ 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 বলছো আল্লাহ যদি বলে তুই 36 বার কেন বললি যে আল্লাহ তুমি 36 বার আমার কিডনিকে ডায়ালিসিস করো আমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য ও যুবক এক পয়েন্ট কমায় দেখ না এক পয়েন্ট দেখো তোমার যৌবন থাকে কোথায় আরে দেখো তোমার কাছে মেসেজ কে পাঠায় আর একটু দেখো 14 তারিখে তোমাকে ফুল কে দেয় এক পয়েন্ট যদি কমায় দেয় এক পয়েন্ট 36 বার ডেইলি ডায়ালিসিস করে এই জন্যই তো আল্লাহ বলে আযকুরুকা ওয়া লা তানসানি 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি হায় মানুষ তুই আমাকে ভুলা থাকিস তো থাকিস কি করে ইন্নাল ইনসান আলি রাব্বিহি লাকানুত মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে আমি তো বলি সমগ্র সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হতো মানে আল্লাহর কিছু আছে আল্লাহর আল্লাহ মনে হয় কোনোদিন এই চিৎকার দিতেন না কোরআন মনে হয় কোনোদিন এই কথা বলতো না কোরআন মনে হয় না সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হতো এর ভিতরে যদি জিব্রিল হতো মিকাইল হতো আল্লাহর মনে হয় না চিৎকার দিতেন কোরআনে নাজিল হতো না কিচ্ছু আসে যায় না মানুষ যাকে আল্লাহ কুদরত দিয়ে তৈরি করলেন সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায় দিলেন হায় মানুষ বললে জিজ্ঞাসা করলে বলে আমার কপাল চাইর আঙ্গুলা কপাল কত বড় হ্যাঁ কত না না কে বলছে আপনার চাইর আঙ্গুল কপাল আমি দেখাইতেছি মানুষ হিসাবে আমাদেরকে পছন্দ কে করছে হ্যাঁ কে আল্লাহ যার পছন্দ আল্লাহ যাকে পছন্দ করে ওর কপাল চাইর আঙ্গুলা হ্যাঁ আজ পর্যন্ত তো ভাবেই নাই যে আমার কপাল কত বড় কে পছন্দ করছে মানুষ হিসাবে হ্যাঁ কে করছে আল্লাহ কে কোন আল্লাহ মানুষ দিয়ে দুনিয়াতে পছন্দের পাত্র হওয়ার জন্য জান দিয়া দেয় মানুষের কাছে পছন্দনীয় হওয়ার জন্য জান পর্যন্ত দেয় কি না করে শুধু মানুষের কাছে পছন্দ হইলেই কতক্ষণ পছন্দ হ্যাঁ বললে তো বুড়ারা আবার রাগ হয়ে যাবে যার কাছে জীবন দিয়া দিছে বুড়া হওয়ার পরে এখন তার কাছেও পছন্দ না কি পছন্দ নাকি হুম না মনে হয় বুঝেই নাই বুড়ারা কাছে গেলে কয় সর বুড়া এখন তো এর কাছেও পছন্দ নাই কি পছন্দ কি মনে হয় বোঝেন নাই পছন্দ আগের মতো বুইরা সর ঠিক না ওনার কাছেও এখন পছন্দ না তো মানুষ পছন্দের পাত্র কতক্ষণ থাকে আপনি মানুষ হিসাবে কার কাছে পছন্দ কে পছন্দ করছে তা আপনার কপাল চাইর আঙ্গুলা হ্যাঁ দুনিয়ার কোনো ফিতা নাই এই কপাল মাইপা বইলা দিবে এত বড় আরেকটা দেখাই শুধু মানুষ না মুসলমান হিসাবে আমাকে কে পছন্দ করছে কে তাহলে আমার কপাল কত বড় আরেকটা দেখাই উম্মতে মুহাম্মদী হিসাবে আমাকে কে পছন্দ করছে তাহলে আমার কপাল কত বড় চাইর আঙ্গুল ও এটা দুনিয়া হিসাবে চাইর আঙ্গুল আমি দুনিয়া হিসাবে বলতেছি না আমি অন্য হিসাবে বলতেছি এই কপাল মাইপা বলতে পারবে না এটা কত বড় এই জন্যই তো আল্লাহ বলে মানুষ 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি যদিও তুই আমাকে ভুলা থাকিস
أذكرك ولو تنساني أسترك ولو تخشاني 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি যদিও তুই আমাকে ভয় পাস না একদিনও ভয় পাস না এক মুহূর্ত ভয় পাস না 24 ঘন্টা আমি তোর জন্য লুকোচুরি খেলি ও যুবক তোমাদেরকে জিজ্ঞাসা করি সত্য বলো তোমরা সারা দিন নেটে যা দেখো যদি দুনিয়ার সামনে সবকিছু প্রস্ফুটিত হয়ে যেত তাহলে বলো তোমাদের বুকে হাত রাখা কোন মেয়েওয়ালারা কি তোমাদের কাছে মেয়ে দিতে রাজি হতো কি সবাই তো চায় একটা ভালো পাত্রে মেয়ে দিতে ঠিক না তদ্রূপ মেয়েরা সারা দিন রাত্র নেটের ভিতরে যা দেখে যদি আল্লাহ দুনিয়া প্রস্ফুটিত করে দিত খোলা দিত পর্দা যদি সরায়া দিত আমার মনে হয় না কোন ছেলেওয়ালারা কোন মেয়ের বাড়িতে প্রস্তাব নিয়ে যেত কেননা কোন মেয়ে ছেলে যখনই বিয়ে করতে চায় সে বলে আমি একটা ভালো মেয়ে চাই হ্যাঁ যদিও সে নিজে মাদক আসক্ত তারপরও বলে আমাকে একটা ভালো মেয়ে দরকার ঠিক না হ্যাঁ তাহলে মেয়ের বাড়িকে প্রস্তাব নিয়ে যেত আল্লাহ তো বলে 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি তুই গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই গুনাহ ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি লুকাইতে থাকি তো আল্লাহ দিতেছে কি আর দিলেন কি প্রতি উত্তরে আমি কি দিলাম কুরআন মনে হয় এটাই চিৎকার দেয় অমা জাসাউল ইহসান ইল্লাল ইহসান ও মানুষ করলাম কি আর করলি কি করতেছি কি আর করতেছ কি কি করতেছি আমি তোমার কপাল তোমাকে আমি কত বড় বানাইলাম আমি দেখাইলাম যে মানুষের আমাদের কপাল কত বড় মানুষ হিসাবে সৃষ্টি সেরা শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় কুদরতি হাত দিয়ে তৈরি করলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন মানুষ চেয়ে সুন্দর আল্লাহ কাউকে তৈরি করেন নাই পরী দেখেন না বিদায় বলেন যে পরী সুন্দর পরী যদি সুন্দরী হইতো তাহলে কাইলা ছেড়ারে কেন জিনে ধরত হ্যাঁ ও তো হাজার গুণ রূপসী ছেড়ে রূপালা ছেলেকে ধরত ঠিক না ও কাইলা ছেড়ারে কেন ধরল হুজুরে জিজ্ঞাসা করেন হুজুরের মাদ্রাসায় ধরে কি ধরে না তো কাইলারে ধরল কেন কাইলা বোঝেন হ্যাঁ কালোটাকে কেন ধরল ও যদি রূপসী হইতো হ্যাঁ তাহলে বোঝা গেল পরি রূপসী না মানুষ রূপসী মানুষ হচ্ছে সুন্দর আল্লাহ কাউকে বানান না নাইলে মহিলাদের কথাই মিশরের মহিলাদের কথাই সত্য হইতো মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা বলছিল এটা মানুষ না এটা ফেরেশতা আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর হয় ফেরেশতা দুই অক্ষরে তৈরি মানুষ কুদরতি হাত দিয়ে তৈরি অক্ষরেরটা থেকে হাতেরটা সুন্দর বেশি হয় ঠিক না আল্লাহ বলে শুধু সৌন্দর্য রূপ দেই নাই তোকে গঠনও দিছি তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই যদি গঠন সুন্দর দিতেন তাহলে আল্লাহ কসম খায় কেন বলতেন কসম কেন খাইতেন والتين والزيتون وطور السينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم چار قسم كنو خيتن الله بولے مانوش تو کہ بوجھائی تی چاہتی سی تر چھ شندر گوٹھو نمی کاؤ کے دینے چاہی افریقر مانوش گولا رونگا ڈونگ نا تھا کھو تر پرو سیشتیر بھی ترے وہ شب چھ بیشی شندر وہ شب چھ بیشی گوٹھو نیر دیکھ دیا شندر اور چھ شندر گوٹھو نمی کاؤ کے دینے যেই মানুষটাকে সবচেয়ে সুন্দর গঠন দিলেন শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন আল্লাহ নিজে চয়েজ করে মানুষ বানাইলেন পছন্দ করে কপাল কত বড় আবার মুসলমানের ঘরে পাঠাইলেন আবার উম্মতে মুহাম্মদি বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম বদায় নাহায় লেখা আছে ফতরাদাত তাওরাত উনি তাওরাত কিতাবকে সরায় দিছেন যেটা আল্লাহ কুদরতি হাত দিয়ে লেখা ওনাকে দিছেন
বলছে পৃষ্ঠা উল্টাইতে দেরি উম্মতে মুহাম্মদীর কাহিনী পাইতে দেরি করি না যেখানে দেখি ওইখানে উম্মতে মুহাম্মদী লেখা আছে এটা দরকার নাই আমাকে উম্মতি বানায় দেন আল্লাহ বলছে উম্মত হওয়া সম্ভব না দানিয়াল আলাইহিস সালাম এই কথা শুনা বড় চালাকি দ্বারা কাজ নিয়ে নিছেন উনি বলছে উম্মত হওয়ার দরকার নাই আমার আমার মৃত্যুর পরে আমাকে সুরক্ষিত রাখেন উম্মতে মুহাম্মদী যখন আসবে ওদের হাতের মাধ্যমে আমি কাফন আর দাফন চাই আর কিচ্ছু চাই না আড়াই হাজার বছর ছিলেন মৃত্যুর পরেও অপেক্ষা করছেন আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি উনি বলেন যে ইরাক যেদিন স্বাধীন হয় ওদিন আমরা আমাদের হাতে ওনাকে কাফন পড়ায় দাফন করছি এক নবী আমাদের হাতের কাফন দাফনের জন্য অপেক্ষা করতেছিল তাইলে কপাল কত বড় বিদা আজকে একটু চিন্তা করি আমি শেষ জায়গায় চলে আসছি চিন্তা করি যে আল্লাহ আমাকে দিল কি আমি জবাবে আল্লাহকে দিলাম কি আল্লাহ দিতেছে কি আর আমি দিতেছি কি আল্লাহ বলে ২৪ ঘন্টা তুই নাফরমানি করিস তাসি লাইলাম ওয়া নাহারা ২৪ ঘন্টা নাফরমানি তারপরও আমি লুকাইতেছি ২৪ ঘন্টা তোকে লালন পালন করি এক মিনিটের জন্য যদি এখান থেকে অক্সিজেন উঠায় নেন কয়জন বাজবেন এখানে বলেন কয়জন একজনও না সত্য তো ২৪ ঘন্টা অক্সিজেন দেয় কি দেই সবগুলা বাদেই দিলাম কথার শেষ জায়গায় চলে আসছি সবগুলা বাদেই দিলাম আল্লাহ বলে ডেলি তোকে আমি পাঁচবার ডাকি তুই কয়বার সারা দেশ বল ডেলি কয়বার ডাকে কে ডাকে আল্লাহ আল্লাহ বলে তোকে ডেলি পাঁচবার ডাকি পাঁচবার কে ডাকে আল্লাহ পাঁচবার তোকে ডেলি ডাকি তুই কয়বার সারা দেশ বলেন এখানে পাঁচ ওয়াক্ত নামাজে অভ্যস্ত এরকম কয়জন হবে হাত উঠাইতে হবে না কয়জন অল্প কয়েকজন ঠিক না এরকম লোক পাওয়া যাবে আসরের নামাজ পড়ে নাই আজকে মাগরিবও পড়ে নাই পাঁচ ওয়াক্তর এক যুক্তও পড়ে নাই অথচ ফজরের সময় তো নামাজ ছিল না জান্নাতের টিকিট ছিল টিকিট ফজরের নামাজ এই উম্মতের জন্য জান্নাতের টিকিট এই জন্য এটার নাম রাখছে কোরআন আল ফজরি কানা মাসুদা ফজরের নামাজ সর্ব জায়গায় আগে যায় দাঁড়াবে সর্ব জায়গায় তার জন্য সাক্ষী হবে আগে যায় দাঁড়াবে বুক পাইতা দিয়ে দাঁড়াবে আর বলবে একে কিছু বলবে না যা বলার আমাকে বলো আমি সিনা পাইতা দিলাম ফজরের সময় তো আল্লাহ জান্নাতে টিকিট দিতে ডাকে কয়জন যায় ফজরে আমি তো বলি টিকিট সাথে সাথে এই জন্য ডাকে যে সারাটা রাত্র ঘুমে কাটাইলি তোর সাথে কথা হইল না এখন তো সকাল হয়ে গেল সুবে সাদেক হয়ে গেল একটু আয়না দুইজনে মিলে একটু কথা বলি না কেননা তোর পরে তো আর কেউ নাই তোমাদের পরে তো আর কোনো উম্মত নাই আছে নাকি তোমাদের নবীর পরে আর কোনো নবী নাই আমার বন্ধুর পরে তো আর কেউ নাই তোমাদের পরে তো কোনো উম্মত নাই আসো না সকাল হয়ে গেল একটু কথা বলি না আবার দুপুরে ডাকে সেই সকালে কথা হলো এখন তো দুপুর হয়ে গেল আয়না দুইজনে মিলে একটু কথা বলি না মুসল্লি ইউনাজি রব্বা আয়না একটু কথা বলি না আসরের সময় আবার ডাকেন আয়না সেই দুপুরে কথা হলো এখন তো বিকাল হয়ে গেল আয়না দুইজনে একটু কথা বলি না আবার মাগরিবে ডাকেন সেই বিকালে কথা হইলো এখন তো রাত্র হয়ে গেল আয়না দুইজনে কথা বলি না বলবেন এশারের সময় এই জন্য ডাকেন যে আয়না একটু পরে তো ঘুমায়া যাবি সকালে উঠাইলে উঠা হবে নাইলে আর কোনো দিন উঠা হবে না চল না দুইজনে কথা বইলা ঘুমাই না যদি উঠো যাস তাইলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বইলেই আসছে কথা ছাড়া আসে না আমার সাথে কথা বইলা আসছে এই জন্য ডাকেন
নুসাল্লি ইউনাজি রব্বা, আল্লাহ বলে তোকে তো ডেলি পাঁচবার ডাকি, কয়বার আসিস? কোন আল্লাহ ডাকে ডেলি পাঁচবার ডাকি, কয়জন সাড়া দেয়? বাজারওয়ালা বাজার বন্ধ করে কিনা, হাটওয়ালা হাট বন্ধ করে কিনা, বন্ধ দূরের কথা, বাজারওয়ালা বাজারে জায়নামাজ বিছায় কিনা, হাটওয়ালা হাটে বিছায় কিনা, দোকানওয়ালা দোকানে বিছায় কিনা, অফিসওয়ালা অফিসে বিছায় কিনা, আদালতওয়ালা আদালতে জায়নামাজ বিছায় কিনা, নারীরা ঘরের ভিতরে ছুটা যায় বিছায় কিনা, হায় মেইলওয়ালা মেইলে বিছায় কিনা, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে বিছায় কিনা, রোডওয়ালা রোডে দাঁড়ায় কিনা, ঘাটওয়ালা ঘাটে পড়ে কিনা? আল্লাহ বলে ডেলি পাঁচবার তো তোকে ডাকি, কয়জন সারা দেশ বল। এই জন্য আমার কথা শুরুতেই ছিল যে আল্লাহ আমাকে কি দিলেন, কি দিতেছেন, আর আমি কতটুকু দিতেছি। চলে তো যাব ওনার কাছে, ফাঁকি দেওয়ার তো কোনো সুযোগ নাই, জীবনটা তো লম্বা না, 60-70 বছর। আল্লাহ তো ডাকে, কয়জন ছুটা যাই? লাউড স্পিকার দিয়া ডাকে, এক জমানা ছিল শুধু মুখে ডাকতেন, এখন তো লাউড স্পিকার দিয়া ডাকে। দুনিয়ার পদস্থ মানুষ ডাকতে দেরি, লুঙ্গির খবর থাকে না, শরীর কামাইতে থাকে, এক হাতে লুঙ্গি দৌড়া খালি ছুটতে থাকে। যদি জিজ্ঞাসা করে এত দৌড়াস কেন, এক্ষণ যাইতে বলছে থানার ওসি, ডিসি সাহেব এক্ষণ যাইতে বলছে, এসপি সাহেব এক্ষণ যাইতে বলছে, যুবকরা বলে বড় ভাই এক্ষণ যাইতে বলছে। বড় ভাইয়ের কোডওয়ার্ড বোঝেন? যুবকরা বোঝে, বড় ভাইয়ের কোডওয়ার্ড আপনারা বুঝবেন না। লুঙ্গির খবর থাকে না, অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? কোন আল্লাহ ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে আমি বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্বারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফি المؤذل مطل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الناصي المهدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের مالك الله নামাজের জন্য ডাকে না, কথা বলার জন্য ডাকে। হায় 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 হায়, জানি না ওলামায়ে কেরাম একমত হবে কি হবে না। এক জায়গায় আছে, কিতাবে খুঁজলে পাওয়া যাবে, মান কাল্লামাহুল্লাহ লাম ইউআযিব, যার সাথে কথা বলেন আল্লাহ তাকে শাস্তি কোনোদিন দেন না। কথা বলার জন্য ডাকে, শুধু কথা বলার জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। এই মাদ্রাসায় পড়ায় মক্তবে 65টা হাদিসের ভিতরে 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আসসালা, মেশকাতের রেওয়ায়ত, জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ নামাজ চাবি দিতে ডাকে, চাবি দিতে নামাজ। আমাগো নামাজ কি আমরা জানি ঠিক না? দোস্ত, আল্লাহ আমাদের শুধু রং দেখবে, বাকি যত কিছু আমাদের ব্রেন আমাদেরকে বুঝাইতেছে এটা একটাও দেখবে না। না ব্যক্তিত্ব দেখবে, না দুনিয়ার কিছু দেখবে, আল্লাহ দেখবে মুসলমান হিসাবে তুমি নির্বাচিত, ইসলামের রং দেখাও।
রং তোমার কাছে আছে আমরা তোমার ব্যক্তিত্ব দেখব না যদি ব্যক্তিত্ব দেখতো আল্লাহ তাহলে বেলালের কবর আমাকে ছয়বার কাঁদাইতো বেলালের বাড়ি আমাকে ছয়বার কাঁদাইতো না আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি ছয়বার দেখছি আপনারা চিনবেন না ওলামারা চিনবে ওই সমস্ত জায়গা আমাকে কোনোদিন কাঁদাইতো না আপনারা উন্দুলুস চিনেন না আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে ওই উন্দুলুস আমাকে কোনোদিন কাঁদাইতো না আপনারা কর্তবীকে চিনেন না ইমাম কর্তবীকে তাহলে কর্ডোবা আমাকে কাঁদাইতো না আপনারা কসরুল হামরা চিনেন না তাহলে কসরুল হামরা আমাকে কোনোদিন কাঁদাইতো না যেখানে সাতশো বৎসর মুসলমান রাজারা যে রাজ প্রাসাদে থাইকা স্পেন স্পেনে রাজত্ব করছে আমাকে যখন ওই কর্ডোবায় কসরুল হামরায় ঢুকতে দেয় নাই তখন আমি জানি আমি কি বুক নিয়ে ফিরে আসছি আপনাকে আমি কি করে বুঝাবো ভাই হুজুর করি আমি কি করে বুঝাবো আমাকে যখন কসরুল হামরায় ঢুকতে দেয় না যেখানে আটশো বৎসর মুসলমান রাজত্বরা রাজাদের বিচরণ ছিল সাতশো বৎসর ওই কসরুল হামরায় আমাকে ঢুকতে দেয় না আমাকে যখন কর্ডোবার মসজিদে ঢুকছি আমাকে বলছে জুতা পায়ে দিয়ে ঢুকতে হবে এটা নো মুসলিম মসজিদ এটা তো এখন জাদুঘর মিউজিয়াম আমাকে বলছে জুতা পরে ঢুকতে হবে তখন আমি বুঝছি যে আমার এইখানে কিরকম লাগছে আপনাকে কেমনে বুঝাবো আমি আমাকে যখন পুলিশ বলছে পশ্চিম দিকে মুখ করা যাবে না তখন না আমি বুঝছি যে আমার ভিতরে কেমন লাগে আমাকে যখন বলছে হাত উঠে দোয়া করা যাবে না তখন আমি না বুঝছি যে আমার ভিতরে কিরকম লাগে নামাজ তো দূরের কথা আপনি কোত্থেকে বুঝবেন আপনি কোত্থেকে বুঝবেন এই জন্য আমার কথা দাঁত ভিন্ন ইমাম বুখারীর দরজা যখন দেখছি যেটা এখনো পঞ্চাশ হাজার লোক বসতে পারে কালির মটকা রাখা আছে চবুতরা বাড়ানো আছে এই হুজুররা কোত্থেকে বুঝবে যখন ওই দরজা দেখছি তো আমার ভিতরে কি লাগছে এটা আমি না জানি উনি কোত্থেকে বুঝবে উনি তো এই দরজা দেখেই নাই ওই কবরগুলো যখন আমি দেখছি যেগুলো আমাকে কাঁদাইছে যে দেখে না ওই কোত্থেকে আমারটা বুঝবে কি যাত না বিষে বুঝি বেশি কিসে কবু আসি বিষে ঢংসিনি যারে আমার এখানে তো ঢংসন খাইতে খাইতে শেষ হয়ে গেছে এই জন্য আমি আপনাদেরকে এইভাবে বুঝাইতেছি মেরে দোস্ত আল্লাহ রং দেখবে রং ইসলামের রং আছে কি না এটা দেখবে কতটুকু দরিদ্র এটা দেখবে না তাইলে রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না তাইলে নাসিরউদ্দিন আলবানীকে আপনারা চিনেন না হুজুররা চিনে এর গ্রাম আমাকে কাঁদাইতো না নাসিরউদ্দিন আলবানীর কবর আমাকে কাঁদাইতো না যে নাসিরউদ্দিন তোমার বাড়ি কোথায় আর তুমি শুয়ে আসো কোথায় ওনার কবর আম্মানে জর্ডানের রাজধানী আম্মানে আর ওনার বাড়ি হলো আলবানিয়া ওনার গ্রামে যখন গেছি আমাকে যখন বলতেছিল কারগুজারি যে একদিনে পাঁচ লক্ষ মুসলমান খ্রিস্টান হয়েছে তো চিৎকার কি পরিমাণ আমার বাহির হয়েছে আর চোখের পানি আমার ঝরছে আমি না জানি আমি নিজেকে কতটুকু অপরাধী মনে করছি আমি না জানি যে তুই এতদিন পরে আলবানিয়া কেন আসলি তুই যদি আরো একশো বছর পরে আগে আলবানিয়া আসতি দুইশো পাঁচশো বছর আগে আসতি হতে পারতো তুই আলবানিয়ার কিছু মানুষকে বাঁচায় নিতে পারতি তুই এত দেরি করলি কেন আমি না জানি যে আমি আমাকে কতটুকু বৎসনা দিছি আপনারা আমার দিলের ব্যথা বুঝবেন কোথেকে এই জন্য তো আমি কাঁদি যে আমার জাতি যদি বসত রব্বে কাবার বসে আল্লাহ আমাদের রং দেখবে যে ইসলামের রং কতটুকু আছে উম্মতের রং কতটুকু আমার ভিতরে আছে আমি চষা ব্যক্তি দুনিয়া চষতে 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 আমি একটা পর্যায়ে চলে গেছি নাইলে আমি এই রাস্তায় আসার কথা ছিল না আমার হুজুররা জানে আমি এই রাস্তার লোক আমি এই রাস্তার লোক ছিলাম না
আমি দেখছি আমি যে রাস্তার লোক ছিলাম আমার জাতির কানে আমি কথা পৌঁছাইতে পারবো না এই জন্য আমি রাস্তা বাইসা নিছি যে আমার জাতির কানে আমার কথা পৌঁছে দেয়া যাইতে হবে আল্লাহকে যেন বলতে পারি আল্লাহ যতটুকু সাহায্য দিছিলাম আমি জাতির কাছে পৌঁছানোর চেষ্টা করছি পারি না এটা অন্য কথা এই জন্য বলতেছি আপনাদেরকে আপনারা আমার চশমা ছোট দেখেন পাতলা আমার চশমা পাতলা না আমার ভিতরে মোটা লেন্স লাগানো আছে চোখে আপনারা জানেন না কি লেন্স আমার চোখে লাগানো আছে ওটা ডাক্তার জানে আর আমি জানি আমার চোখে পানি শুকিয়ে গেছে আমি দুনিয়া ঘুরা কম কাঁদি নাই আমি যুবকদের পায়ে ধরে বুঝাইতেছি শুধু এমনি না বলক যুবকরা ওদের পায়ে হাত রাখা বুঝাই আমি ওদেরকে আমি আপনাদেরকে পায়ে হাত রাখা শুধু শুধু বুঝাইতেছি না আল্লাহ কিচ্ছু দেখবে না আল্লাহ দেখবে শুধু ইসলামের রং আমার ভিতরে আছে কিনা আল্লাহ দেখবে শুধু উম্মতে মুহাম্মদী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রং আমার শরীরে আছে এতটুকু শুধু মুসলমান দেখবে না শুধু উম্মতে মুহাম্মদী দেখবে না চলে যাব এখান থেকে আসেন যেটা এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার আমার জাতির সেটা হলো উলামা এবং আল্লাহ ওয়ালাদের যত বেশি আমরা কাছে হব যত বেশি সংস্পর্শে আসব যত বেশি এদের কথা মনোযোগ দিয়ে শুনব আর যত বেশি এদের কথা দিলে গ্রহণ করব তত বেশি আমাদের ভিতরে রং আসবে নাইলে অচিরেই দিন আসবে দিন অচিরেই দিন আসবে দিন অচিরেই দিন আসবে অচিরেই দিন আসবে দুনিয়া বলে সক্রাটিস কাফেরদের হ্যাঁ সক্রাটিসের বাড়ি আমি চিনি আমি গিয়েছি সক্রাটিসের বাড়ির নিচে দুই একটা মসজিদ আরেকটা পাহাড়ের পদদেশে মসজিদ ওই মসজিদ আমাকে কাদায় ছেড়ে গেছে দুটো জাদুঘর একটা তালা লাগানো একটা জাদুঘর বসনিয়ার মসজিদ আমাকে পাগল বানায় ফেলছে আমি 2008 গেছি বসনিয়া গণহত্যার পরে সার্বিয়া আলাদের বসনিয়ার মসজিদ আমাকে কাদায় শেষ করা হয়েছে বিরান পোড়া আছে মসজিদ কোন মুসল্লি নাই কোন আজান দেনেওয়ালা নাই অথচ নামের মুসলমান হওয়ার কারণে গণহত্যা শিকার হয়ে গেছে ফিলিস্তিন আজকে দেখতেছেন আপনারা আমি 15 বছর আগে দুই চোখে ফিলিস্তিন দেখলাম আপনি ফিলিস্তিনের মাটি চিনেন না আমি মাটি চিনি আপনি ওয়াদিয়ে খলিল দেখেন নাই যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে আপনি ওয়াদিয়ে মুসা দেখেন নাই যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে যে রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে আসতো যে ওই রাস্তা আপনি চিনেন ওই রাস্তা আমি চিনি আপনি মাদায়ান চিনেন আমি অহংকার করে বলতেছি না ভিতরের ব্যথার থেকে বলতেছি আসেন আমাদের এখন উচিত ইসলামের রং দিলের ভিতরে বসাবে যার কারণেই প্রথম বলছিলাম যে আল্লাহ আল্লাহ যা অঙ্গীকার আমাদের সাথে করছেন তা পূরণ করতেছেন না আল্লাহ আমাকে বলে তুমিও তো অফাদার না তুমি যদি অফাদার হইতা তাহলে আমিও বেওয়াফা হইতাম না لو كنت ذو وفاء فانا با وفاء حديث القدسي الشد الله বলে মুসলমান তুই যদি ওয়াফাদার হস রং দেখাইতে পারিস আমাকে তাহলে আমি তো আল্লাহকে বলতে চাই আল্লাহকে বলি আমি যে আল্লাহ অ্যানালগ ঘোড়া লয়ে আসলো অ্যানালগ হাতি লয়ে আসলো আপনার ঘর ভাঙতে আর পাথর দিয়া পাঠায় দিলেন আবাবিলকে দুনিয়াকে দেখায় দিল পাউডার বানায়া
এখন তো ফিলিস্তিন ধ্বংস বাইতুল মুকদ্দাস ভাঙার জন্য ডিজিটাল হাতি নিয়ে আছে অ্যানালগ হাতির জন্য যদি পাঠাইতে হয় আবাবিলকে পাথর দিয়া তো ডিজিটাল হাতির জন্য পাঠান না কেন সি ডিজিটাল হাতি না কি সাজোয়া জান কি ডিজিটাল হাতি না ট্যাঙ্ক কি ডিজিটাল হাতি না এখন পাঠান না কেন আল্লাহ বলো পাঠাবো কার জন্য তোমাদের জন্য ইসলামের রং কতটুকু সব বাদেই দিলাম আল্লাহ বলে ডেলি পাঁচ বেলা আমি ডাকি তুমি ব্যক্তিত্ব নিয়ে দোকানে বসে থাকো ঠিক না আমার চেয়ে বড় ব্যক্তিত্ব তোমার হ্যাঁ নদী এপার গাম্বে ওপার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা নাই মনে হয় ওই লোকগুলা থাকলে আমি কবর থেকে উঠায়া যদি সিস্টেম থাকতো তাহলে উঠায় আইনা দেখায়া দিতাম পাকিস্তানে আমলে ইসলামপুরে কয়টা বাঙালির দোকান ছিল বলো বলেন আপনি তো একটু কোরআন দেখা যায় কয়টা বাঙালির দোকান ছিল সব সম্ভাব্য দোকান ছিল আল্লাহ বলে নদীর পার ভাঙ্গে ও পার করে এই তো নদীর খেলা সকাল বেলা ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ বলে তুমি ব্যক্তিত্ব নিয়ে বসে থাকো আমি ডাকি 99 পদের মালিক আল্লাহ ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুমিন ডাকে মুহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে মুতাকাব্বির ডাকে খাদিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কাফারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিতুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতিফুল খাবিরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিগুল কাবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইতুল শহীদুল হকুল ওয়াকিলুল কাবিকুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور চললে চালালু আল্লাহ বলে 99 পদের মালিক আমি আল্লাহ ডাকি আর তুমি ব্যক্তিত্ব নিয়ে পাও প্রতিষ্ঠানে বসে আমার কোনো ব্যক্তিত্বের দামই নাই শতকরা 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না রমজানে শতকরা 30 ভাগ মুসলমান নামাজ পড়ে না আপনার জন্য পাঠাবে আবাবিলকে মাসলা শুধু ফিলিস্তিন না উম্মতের মাসলা আসেন বড় একটা রাত্র আজকে মিলছে শুধু ঘোরাঘুরি করে কাটানোর জন্য না বরং এই রাত্রটা আল্লাহর কাছে নিজেকে নিষ্পাপ করার জন্য নিজেকে ক্লিন করার জন্য নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য নিজের সাথে আল্লাহর সম্পর্ককে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করার জন্য যাতে রমজানের রহমতের প্রহর ঢুকতে দেরি আপনার কলবের উপরে লাইন লাগতে দেরি না হয় আপনার বাড়িতে রহমতের লাইন লাগতে দেরি না হয় আপনার পরিবারে রহমতের লাইন লাগতে দেরি না হয় আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রহমতের লাইন লাগতে দেরি না হয় আফসোস আফসোসই তো করতে পারি আর কি করতে পারি আমার জাতি যদি এক মাস বৎসরে ব্যবসা না করত এক মাস যদি ব্যবসা না করত কি হয়ে যেত 2020 করোনার সময় তো করেন নাই মরে গেছেন না মরে গেছেন না না খেয়েছিলেন না আজও না খেয়ে আছেন না আজও এটার বর্ত কি মাথায় নিয়ে বসে আছেন
পোষায় তো দিছে আল্লাহ তো দেন নাই এক মাস ব্যবসা না করলে কি হতো আমার জাতি যদি এক মাস ব্যবসা না করত হ্যাঁ নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে ওরা যদি করত বাকি যদি কেউ না করত যে আমি এক মাস ব্যবসা করব না আছে দুনিয়ায় দেশ আছে আমি চিনি আমি একবার যাই না এই সমস্ত দেশে কোনোটায় আটবার গেছি কোনোটায় দশবার গেছি কমসে কম ছয়বার গেছি আমি ওই দেশ চিনি ছয়বার গেছি আমি জিজ্ঞেস করছি কেন করো না আমরা গরিব মানুষ রমজান কামাইয়ের মাস আখেরাতের কামাইয়ের মাস এই জন্য এক মাস দুনিয়া কামানি বাদ দিয়া দিছি আখেরাত কামাই আমরা গরিব মানুষ তোমাদের মতো এত বড় লোক না আমরা আখেরাত না কামায় গেলে আল্লাহকে কি মুখ দেখাবো এই জন্য রমজানে ব্যবসা করি না বলছি নিত্য প্রয়োজনীয় যারা বিক্রি করে ওরা করে ব্যবসা কিন্তু এক টাকা লাভ নেয় না জিজ্ঞেস করছি কেন নেয় না সহানুভূতির মাস ওরা বলে আমরা বিক্রি করব কিন্তু সহানুভূতি দিয়া জান্নাত কিনা নিব এক টাকা লাভ নিব না বিক্রেতা যখন লাভ না নেয় তো ক্রেতার ভিতরে তুফান চলতে থাকে তোর জান্নাত কিনা নিলি আমি নিব না এটা হয়তো হয় কি করা তো ক্রেতা বলে তুমি লাভ নাও না ঠিক আছে কিন্তু তোমাকে আমি ১০০ টাকা হাদিয়া দিয়ে গেলাম আমিও সহানুভূতি দেখাইলাম আমারও জান্নাত দরকার আমারও জান্নাত দরকার ওই দেশ আমি চিনি হায় আমার দেশটা যদি এরকম হইতো আমার দেশটা যদি এরকম হইতো যে ইফতারির ২ মিনিট আগে ৫ মিনিট আগে সমস্ত বাড়িওয়ালারা বাড়ির সামনে যদি দাঁড়ায় যেত এক জগ পানি নিয়া যে আজান দেওয়ার মুহূর্তে যাকে পাবো তাকে জোর করা হলো এক ঘুট এক ঢোক পানি দিয়া রোজা খোলায় দিব আপনি বলবেন এক ঢোক পানি দিয়া রোজা খোলাইলে কি হবে ঠিক না আল্লাহ রসুল তো বলে এক ঢোক পানি দিয়া যে ইফতারিকে রোজাদারকে রোজা খোলাবে আল্লাহ শুধু রোজার ছোয়াব দিবে না জান্নাতও লেখা দিবে আমার পরিবেশটা তো এরকম হতো প্রত্যেক বাড়িওয়ালারা প্রত্যেক বাড়িওয়ালা ভাড়াটিয়াদেরকে বলতো রমজান মাসে ইফতারি পাকানো আমার বাড়িতে নিষেধ যদি বলতো কেন আমরা ইফতার করব কি দিয়া বলবো আমার ঘরের থেকে ইফতার পাকায় প্রতিদিন তোমাদের ঘরে যাবে যদি বলে কেন বলে আমি আগা ১২ মাস ভাড়া নেই কাগজ নিছি কাগজ এই মাসে তোমাদের থেকে জান্নাত নিয়ে জান্নাত এই জন্য ইফতারি পাকাই বানা খবরদার তো বাড়িওয়ালারও বলতো আপনার জান্নাত দরকার ভাড়াটিয়ারাও বলতো আপনার জান্নাত দরকার আমাগো দরকার আপনিও বাড়িতে বইলা দিবেন কেউ আপনাদের জন্য যেন ইফতারি কেউ বাড়িতে না পাকায় আমরা ১০ জন ভাড়াটিয়া ১০ জন আপনার এখানে ইফতারি পাঠাবো আপনি কয় আইটেম পাকায় খাবেন ১০ বাড়ির থেকে ১০০ আইটেম আসতো বলতো আমাদেরও জান্নাত দরকার আমরাও জান্নাত কামানো আপনার বাসায় ইফতার আমার সমাজ এরকম আসেন আজকের রাতটা বড় মূল্যবান রাত কিতাবে এটার ১২টা নাম পাওয়া যায় তবে একটা কথা আপনাদেরকে বলি আমরা বড় ইদানিং বড় আমরা কি বলে এটাকে মিডিয়াও বলা যায় বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা বড় বিভ্রান্ত ঠিক না কেউ বলে এই রাত্রের অস্তিত্বই নাই বিলকুল অস্তিত্বই নাই আবার কেউ এত বেশি বলে যেটার কোনো অন্ত নাই দুটোই ঠিক না অতিরঞ্জিত ঠিক না
আবার যারা মুলুক পাঠন করা দেয় যে এই রাত্রের অস্তিত্বই নাই, এটাও ঠিক না। আমি দুনো দলকেই বলতে চাই, বলেন আমাদের আকাবের যারা কবরে চলে গেছে, চার মুজাহাবের যত আকাবের কবরে চলে গেছে, ওনাদের নাম যতবার দুনিয়া আলারা বলে ডেলি, আর রহমতুল্লাহ আলাই বলে, আমি যে নেটে ছেড়া দিলাম, আমায় মারা যাওয়ার পরে আমার নাম নিয়ে কয়জন রহমতুল্লাহ আলাই বলবে, একটু আমার চিন্তা করা উচিত। কি ওনাদের সমান বলবে? আপনার যুক্তি কি? হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুরের যুক্তি কি? হুজুর আপনাদের যুক্তি কি বলবে? আমাদের নাম নিয়ে এত রহমতুল্লাহ আলাই বলবে? আনবী রহমতুল্লাহ আলাইর নাম নিয়ে যত বলে, হোসাইন আহমদ মাদানির নাম নিয়ে যত বলে, ইমাম তাইমিয়ার নাম নিয়ে যত বলে, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইর নাম নিয়ে যত বলে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইর নাম নিয়ে যত বলে, কি আমাদের নাম নিয়ে এত বলবে? আরে বলেন না, আপনারা বললে তো ওনারা বুঝবে, বলবে লক্ষ ভাগের না কোটি ভাগের এক ভাগ বলবে না। তাইলে আমার এত জবান লম্বা করা উচিত না। আমার নাম নিয়ে কে রহমতুল্লাহ আলাই বলবে? আমাকে চিনেই কে? আর এত মানুষ যে ওনাদেরকে রহমতুল্লাহ আলাই বলে, এটার পিছনেও একটা কারণ আছে, বলে না ওইখান থেকে বলায়, এই জন্য বলে। কোনখান থেকে বলায়? কোনখান থেকে? প্রত্যেকা নাইলে আমার একটা উদাহরণ দিতে মনে চায়, কিন্তু দিয়া টিকতে পারবো কিনা জানি না, এই জন্য দেই না। আপনি পায়ে দল্লো বলবো না, আপনি পায়ে দল্লো বলবো না। বহু দুনিয়ার না মানুষ আছে, এরকম বলি বহু দুনিয়াবি মানুষ আছে, মানুষ ওনার নাম জপতে 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 মুখে ফেনা নিয়ে আসে, কিন্তু আজ পর্যন্ত কাউকে শুনলাম না যে একবার রহমতুল্লাহ আলাই বলতে। যেই কোন মুসলমান মৃত্যু ব্যক্তির ব্যাপারে রহমতুল্লাহ আলাই বলা যায় না? বলা যায় না? এটা তো দোয়া, আমি দোয়া করতেই পারি, আমি দোয়া, আমি তো জানি না নির্দিষ্ট যে উনি ওই জায়গায় আছে, ঠিক না? জানি আমি রহমতুল্লাহ আলাই বলতেই পারি, কিন্তু কাউকে বলতে দেখি না। এরকম দুনিয়াবি লোক হাজারো আছে, ঠিক না? ঈশা খান নাম নিয়ে কয়জন রহমতুল্লাহ আলাই বলে? অথচ বারো বুয়ার এক বুয়া, ঠিক না? সত্য তো, কিন্তু ইলিয়াস রহমতুল্লাহ, ইলিয়াস বইলেই কি বলে? আশরাফ আলী থানবী বইলেই, হুসাইন আহমদ মাদানি বইলাই, খলিল আহমদ সাহারানপুরি বইলাই, জাকারিয়া কান্দুলুবি বইলাই, হায় হায় কে বলায়? তুমি যে এত লম্বা লম্বা কথা বলো যে সবে বরাত বলতে কিছুই নাই, আরে তোমার মৃত্যুর পরে তোমাকে রহমতুল্লাহ আলাই কয়জন বলবে? আগে এটা চিন্তা করো। দ্বিতীয় আরেকটা যুক্তি আছে, আমি মুফতি, আমারটা লোকেরটাও বড় মুফতি। আমি যখন মুফতি পড়তেছিলাম, আমারটা সাতেরটা কি বাবা খায়া ঘুমাইতেছিল নাকি, না ট্যাবলেট খায়া ঘুমাইতেছিল? তাহলে বোঝা গেল আমি বলতেছি না, আমার লোকেরটাও হয়তো হইতে পারে, আমাকে বলাইতে পারে। এই জন্য দুটা কথা মনে রাখেন, যারা সবে বরাত নিয়া বলে এটার কোনো অস্তিত্ব নাই, এটা বিলকুল সঠিক কথা না, না 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 না। আবার যারা অতিরঞ্জিত বলে,